দোকানের বাকি বারটা খাই বলিয়া দোকানের পিছিয়ে আমার 6% জায়গার থেকে
3% জায়গা ওর নামে লিখে ফেলছি, আপনারা কিন্তু সাক্ষী থাকলেন, ঠিক আছে? এই বন্ধু খুশি তো? দেন দেই এই যে সযত্নে রাখো, ওইটা কিন্তু বাকাটটা হয়ে যাবা, এক সবাই রে এক কাপ করে দুধ চা খাওয়া, ওটো দেই আরেন হোম্মা, আপনি ওঠেন দেখা মনে হইলে হুজুর। হ্যাঁ কই গেল ব্যাপারটা? আর কাছে কেচে জানি ধান্দা ধান্দা লাগে, হাসাই কি আপনি হাতের 3% জায়গা লেই দিলেন? এই লেগে তো মুই চৌধুরী, তুমি কে রামু, সাদা কাগজের কি কোনো মূল্য আছে? ওর লেখছো তুমি, হাতের লেখা তোমার, আর এই যে না লেখলে ফিরিস আর খাওয়া যাইতো না, বুঝলা কথাটা? হ্যাঁ বুঝি রে বুঝি। কোনটা ভালো কোনটা মন্দ এটা তোমার বাপ বুঝে না, 2 নম্বর এটা খুব ভালো বুঝে, হাতে কিছু টাকা পয়সা হয়েছে কোটে যাইয়া, ওই যে কি জানি কয় ওদের হেবিট হেবিট ওই কি একটা কইরা পদবী লইছে চৌধুরী, আসলে তাইলো জব্বর মুচি। শোনো মিয়া আসা, তুমি তার ছেলে হইয়া সমাজ সেবা করো, মানুষের মঙ্গল করো, এটা জানতে পারা আমার খুব সুখ কাটছে। ঠিক আছে বসো। বলো বাজার কি জন্য আসলো? চাচা হয়েছে কি আমরা ওই ঝুরি কোদাল নিতে আসছি, তাহলে পূর্বপাড়া রাস্তাটা ভেঙে গেছে তো, আপনার ওই মসজিদে যেমন যাওয়ার অসুবিধা হয় এই জন্য চিন্তা করলাম, রুবিকে অসুবিধার কথা চিন্তা করে আমরা ইয়াং পুলাপান জেনারেশন মিলা নিজেরাই নিজে হাতে ওই রাস্তা ঠিক করবো। আরে এটা তো খুব ভালো কাজ, আরে এটা হলো সমাজ সেবা। আরে সমাজ সেবার মতো মহৎ কাম আর কিছু নাই, কিন্তু বাপ যা তোমার বাপ চাচা ওনার কথা বলে লাভ। ও ঠিকই কইছো, তার কথা বইলে আর কি লাভ, আল্লাহ যে কবে এই চৌধুরীর হৃদয় দান করবো। কই রে নিজু সেলি বেলি জুলি, আরে তোরা কই গেলি এদিকায়? শোনো বাড়ি থেকে ছুরি কোথা নিয়ে হাসানের সঙ্গে যাও, ও রাস্তা ঠিক করবে, সমস্যা বা কাজ ওর সঙ্গে গিয়া একটু সাহায্য কর, যাও। হাসান ভাই আসেন ভেতরে আসেন, ছুরি আর কোদাল নিয়ে আসেন, যাও যাও সবাই যাও সবাই যাও। খাল্লা তোমার খেলা বোঝা বড় দায়, এতদিন শুনছি গোবরে পদ্ম ফুল ফুটি, আজ ফুলাটারে দীক্ষা মনে হইলো যে নিজের চোখেই দেখলাম, চৌধুরীর মতো একটা পচা গোবরের মধ্যে এইরকম একটা পদ্ম ফুল ফুটছে। মনে হইতেছে আমার পোলা হাসান, মনে হইতেছে না হাসা হাসাই আপনার হোলা হাসান কামলা খালির হাসু কর সুকর শুনবে মানুষ, আমার তো ইজ্জত আছে না, হাই ওর লইয়াই ওরে কোন দুঃখে কেয়ার মাইয়া ভোলার লগে রাস্তার কাম করতে আসেন, এসব কাম করলে আমার থোতমা বাসায় চুনকালি পড়বে, আসেন। সাসা আমরা কেয়ারের মাইয়া না, আমরা পাটোয়ারি সাহেবের মাইয়া।
টু শেষ বন্ধ পাড়ি এর মাই এগুলো কেয়ারের কামে লাগাই দিস আরে কেয়ারের কাম করতে এটা তো মাটি কাটার কাম সি 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 মাইয়া হলা কামলা আপন আমি ওগুলোকে কাজ করার কোনো দরকার নাই ওগুলোকে কাজ করলে মানুষ তো থাকে আপনি আমার সে ঠিক বলা আপনি আসেন চলেন আমার লোক না বাজার আমরা কেয়ারের কাম করতেছি আমরা সমাজ সেবা করতেছি তোমার কথা এসব চোখে পড়বে না তোমরা তো বুঝবা না এই জন্য তরুণ সমাজ মিলা তোমাকে সুবিধার্থে এই রাস্তাটা করে দিতেছে ইসি রে কারে কি বুঝাইতে আছে সমাজ সেবা করা ভালো তহে আয়াম না আগামী ইলেকশনে যে নির্বাচন হইবে চেয়ারম্যান মেম্বারের এই সময় তো খারাপ হইতে মানে এই সব পরান্ডা ভোর দিয়ে মাটি কাটি যা হয় নাই গাইতে দুধের গন্ধ যায় নাই এই কাম দর্শক বাজান আ আই দিগা ঠান্ডা মাথায় কিছু বলি আপনার এই কামটা ঠিক হয় না তুমি তো জামা কাপড় পরি আছো জামা কাপড় কে সারা কইয়ে বলা হুজুর হাসান বাজানের বয়স হইছে না পরা যৌবনে বুঝিনি নিজম বিবির লোকে দোল খাইতো স্যার আপনি বুঝেন না কি লাই ও এতক্ষণে বুঝলা আর বয়স হয়েছে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি 13টা বসন্ত তোর এখনো বাকি রয়েছে চিন্তা করো আমার বয়স তো আমি জানি না আব্বা জানি হ্যাঁ ভগবান করে দাও সমস্যার সমাধান চলো তো দেখি ডেকে বয়স রাশিগুনার সমস্যা বলেন বয়সের সমস্যা বয়সের সমস্যা আমার বয়সটা একটু বাইর করে দিতে হবে
না ওনা আমার আমার বয়স তো আমি জানি না বাবাই জানে বাবা আপনি যদি একটু জানেন তাহলে একটু ভালো হইতো আমার টিয়াই করে দিতে পারে সঠিক বয়স নির্ধারণ ঠাকুর আমি টিয়া পাখি বুঝি না আমি আমার খাম নিজে তুলুম চক্ষু বন্ধ করে তুলুম তাই না হ্যাঁ হ্যাঁ তুমি তুলো তুলি ঠিক আছে তুলো এত খুশি হইও না এটার সঙ্গে আরো 13 বছর যোগ করলে সমান সমান কত হয় 40 কতদিনে তো আমরা বুড়া বুড়ি হয়ে যাব জবাব দাস না কেন মোহের মধ্যে তুই বেড়াবি একদিকে তোর বাপে বেড়াবে আর একদিকে কি রানমু কি বারমু কি খাইতে দিমু কোনো খবর নাই আহুক আহুক আছে তোর বাপে মা বাপের কয়া দিও হ্যাঁ যে না মানুষে কাম কাজ না করে গড়ে তার শিয়ানা মাইয়া হয়েছে ওই মেয়ে সে আহুক না আজ তারপর দেখাচ্ছি মজা ওই চল যা ঘরে যা সাদা ভিটামিন দিয়ে খাও গা হেড গোলাই মোসর মারের খালি আজ তো শাক পাতা
দুধ অজম হইবে কেমনে? হ্যাঁ, ওই জায়গায় যে ফিরি সেলাইন দেয় হেয়ে খাইয়া যা, আমি আগে গেলাম। আমার প্রাণ বৃহস্পতি বড় বাসান বড় আদরের আসিল, বর্তমানে তিনি বেহেস্তে আছেন। আমারে কইলো, ও গো তুমি আমারে কথা দেও, আমার এই রোগে তুমি আর কাউ মরবার দিবা না। এরপর থেকে 15 বছর ধরে আমি এই কর্ম করতেছি। কিরে মশার কমে গেছে না? মালিক সর্বশক্তি মান আল্লাহ, আল্লাহ যে ব্যক্তি মারা যাবার আগে ওসিয়ত করিয়া গিয়েছিল আল্লাহ যে ফ্রি সেলাইন খাওয়াবার জন্য, আল্লাহ উনি যখন মারা গেছেন আল্লাহ ওনার কবর রাজা ফ্রি করে দেন, ওনার ফ্রি বেহেস্তে দিয়া দেন আল্লাহ। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ জি। আর হাদিয়া? তোমার হাদিয়া? আরে দোয়া করলে মা আর না আপনি হাদিয়া দিবেন, দেন আমার হাদিয়া দেন। আরে এটা দুয়ে কিলে, আরে আরে রাখেন রাখেন, এই তো হাদিয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই মুর্শিদে আমার তো বেশি বাদ পা। যত দেখি স্বাদ মেটে না হই যেন উদাসী, পৃথিবীতে কারো সাথে you
আমি না ওই হারাম দাদা তোর চোখকে নষ্ট হয়েছে দশটা সামনে কেডাইট আছে দশটা ওটা তো চৌধুরী সাপ চুপ চুপ চৌধুরী সাপ এই মাটার একটা সু একটা বাট পার একটা বেইমান একটা বিল্লি বিল্লি কে যাই বাজারে গেছিলাম পুরা মুখটা দেখিয়া আলা ফলা আইজ এই পথে যামুই না চলে কোনা কোনি চলে যাই চলেন আর বাজারে যাওয়া যাইব না বাড়িতে ফিরা সাল আবার উজু কইরা পাশা ভইয়া তারপরে আইতইব হঠাৎই যে হুজুর চলেন যাই দ্বন্দ্বের কিছু না মা আসল কথা হইলো এক বনে দুই বাঘ কখনো একসাথে থাকতে পারে না বুঝলো না তুমি তো বুঝতে পারবাই আম্মা জান তুমি আমার মাইয়া না শোনো মা তুমি যদি করে যাই আমার জন্য একটু অজুর পানি নিয়ে আসো আমাকে অজু কইরা তারপর আবার বাইর হইতে হবে আর শোনো মা এই কথা যেন তোমার মায়ের কানে না যায় তোমার মায়ের কানে গেলে কি হবে বুঝতে দিতে পারতেছ হ্যাঁ বোঝো নাই বোঝো পারে আমি একটু করে রায় করে মা তুই কই গেলি আরে কাছে একটা লই আয় আমি নিজের মাতবর মনে হরে এই লেগে আমি দেখতে পারি সে কখন থেকে দাঁড়ায় সে কোনো খবর নাই আসুক কি ব্যাপার সেইটা সে ঠিক না করা পর্যন্ত ক্ষান্ত কিছুক্ষণ থাকবা না আর কোনো সমস্যা নাই সমস্যা হইলো গিয়া হাসান আর নিজুম আমার ব্যাপারটা আমার আব্বা জানো কোনো সমস্যা আরে এগারো দুইজনের সাইজ কর্নের লাগেই তো একটা বুদ্ধি বের করছি যাতে করে তোমার বাবা আর হাসানের বাবা এক সাথে নিচে আয়া পড়ে
তাড়াতাড়ি করো, নাহলে দুইজন রেজুল তুই বুধু। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। খুব সূক্ষ্ম ভাবে কাজটা করবা, তুমি অঞ্জাব। ওই তুই কেটা ওই পাশে মানে ওই পাশে আমার বাড়িতে ঢুকছে নাকি? চুরি কথা ঢুকছ? তুই এক কাজ কর, তুই ওই দিকটা সামলা, আমি দেখতেছি। ঠিক আছে। কি হয়েছে চাষা? আমার বাড়িতে চুরি করতে ঢুকছে, কত বড় সাহস! কালু এখানটা কি করলি? শেষ পর্যন্ত তুই চাষার বাড়িতে চুরি করলি। আচ্ছা সত্যি করে কত দিন তুই কি চুরি করতে আইছিলি? না অন্য কোনো মতলব আছে? বল কালু বল। চৌধুরী আমারে টাকা দিয়ে কইছে আপনার বাড়িতে গিয়ে একটা কেলেঙ্কারি ঘোরাইতে, তাই আমি কি কইলি? চৌধুরীর এত বড় সাহস পরে দিয়ে আমার বাড়ি ইচ্ছা প্রশ্ন করে বাড়িতেছে? তোমরা সবাই শুনছো? তোমরা সবাই সাক্ষী, আমি চৌধুরীর বিচার চাই, গ্রামের সবাই এই বিচার করতে হইব। আপনি নাকি কালুরে টাকা দিয়া পাটোয়ারির বাড়িতে চুরি করবার লাগে পাঠাইছেন, এর লাগিয়া পাটোয়ারি আপনার নামে পঞ্চায়েতের বিচার চাইছে। কি কো, আমি চুরি করার লাগে পাটোয়ারির বাড়ি পাঠাইছি? কোন শুয়ার এই কথা কইছে? আমি এখনই আইতে আছি। সত্য
মুই তোর এই কথা কইছি, এই লাড়ি দেখছো ভিড়ে গিয়া মাজা ছুড়ে গেলাম। কিন্তু আসলে আমি চুরি করবা যায় নাই, আপনাকে দুজনে এক করণ লাগা এই কামটা করছি। খবরদার খবরদার, মিশা কথা কওয়ার চেষ্টা করিস না। এই তুই কারে ডরাস? এই চৌধুরী রে তুই ডরাস? ভয় না, এটাই সত্যি। এই ওই পাটোয়ারির খাই না পড়ি যে আমাকে মিলানের লেগে তো ঠিকা দেখি ল লাগছে। এই বেটা কথা কস টাকা হাসান ভাই কইছে। এই হাসান ভাই কইছে? এ মিয়া কত দেখিছো মারেন লাচি। এই বেটা পত্রে আমার সালাম ও কদম বুঝি গ্রহণ করিবেন। আপনি নিশ্চয় অবগত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে বিয়ে করিয়েছিলেন, আর কবি আল্লামা ইকবাল 15 বছর বয়সে বিবাহ করিয়েছিলেন। তাই আমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমাদের পাটওয়ারি চাচার মেয়েকে বিয়ে করার জন্য শহরে চলিয়া গেলাম। আপনি জানেন বিবাহের বয়স 25-27, তাই আমি বাধ্য হইয়া আমি তাকে নিয়ে শহরে গেলাম। আপনি আমার জন্য দোয়া করিবেন। হাসান বয়স 34-27। কেরামত হুজুর, পাটোয়ারি শেষ পর্যন্ত এর মাথা টুপি আমার মাথায় পরাই দিলে।